নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। আগামী 29 এপ্রিল অভিষেক ব্যানার্জির জনসংযোগ যাত্রার পথে সভা করার কর্মসূচি রয়েছে জলপাইগুড়িতে। সোমবার তারই প্রস্তুতি পর্বের পরিদর্শন গোয়েন্দা দপ্তর সহ পুলিশ প্রশাসনের। উপযুক্ত পরিকাঠামো না থাকায় কিছু স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তার বিরোধিতা করে 26 এপ্রিল ডিপিএসসি অভিযান কর্মসূচির ডাক ভারতের ছাত্র ফেডারেশনের। গোয়েন্দা দপ্তর সহ অভিষেক ব্যানার্জির সভাস্থল পরিদর্শনে পুলিশের উচ্চ পর্যায়ের দল। সোমবার জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীন বড়বাড়ি এলাকার নবযুবক সংঘের মাঠ পরিদর্শনে যান জেলার গোয়েন্দা বিভাগের ডিএসপি, অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য উচ্চ পদস্থ পুলিশ কর্তারা। এছাড়াও মাঠ পরিদর্শনের সময় উপস্থিত থেকে সভায় সাধারণ মানুষের উপস্থিতির সংখ্যা সহ অন্যান্য বিভিন্ন বিষয়গুলো প্রশাসনের সামনে তুলে ধরেন বারোপেটিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল এসসি এসটি এবং ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস। আগামী 29 এপ্রিল এই মাঠেই জনসংযোগ যাত্রার পথে সভা করার কথা রয়েছে তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মাঠ পরিদর্শনের পর তৃণমূল কংগ্রেসের এসসি এসটি এবং ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস জানান, আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জির জনসংযোগ যাত্রা কর্মসূচি অনুযায়ী আগামী 29 এপ্রিল এই মাঠেই তিনি বক্তব্য রাখবেন। আজ তারই প্রস্তুতি পর্বের পরিদর্শন করে গেলেন পুলিশ প্রশাসন। আমাদের নবজোয়ার যে আছে তার যে প্রোগ্রাম কর্মসূচি আমাদের গোটা উত্তরবঙ্গে করবে এবং পশ্চিমবঙ্গে সেটা হবে, আমাদের এখানে সেই অনুপাতে হচ্ছে আগামী 29 তারিখ হচ্ছে 12:30টার দিকে এখানে প্রোগ্রাম হচ্ছে আমাদের। তার জন্য আজকে আমাদের প্রশাসনিকভাবে একটা বৈঠক হলো, কীভাবে কাজ হবে না হবে, কীভাবে প্যান্ডেল হবে, কীভাবে সব কিছু হবে সেটার একটা বৈঠক হইলো। কাজ মোটামুটি দেখানো হয়ে গেল, আমাদের কাজ শুরু হয়ে গেছে। কত লোক আসবে? আমাদের টার্গেট আছে 25,000-এর উপরে লোক। কোথা কোথা থেকে লোক আসবে? আমাদের সদর টু, এটা বিশেষ করে আমরা সব ব্লকেই হচ্ছে প্রোগ্রাম, আমাদের জেলায় 5টার উপরে প্রোগ্রাম হচ্ছে, তো সেই হিসাবে সদর টু লোক এখানে। একটা জিনিস বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা হবে, এত বড় একটা সভা হচ্ছে, জেলার অন্যান্য নেতাদের দেখছি না এখানে, আপনি একা? না, আমি একা কথা না, যেহেতু দায়িত্বটা 5টা জেলার মধ্যে 5টা জায়গায় হচ্ছে, এটা সদর টুর ইয়াতে মানে প্রোগ্রামটা হচ্ছে আর কি সদর টু ব্লকে, সেই হিসাবে এখানকার ব্লক সভাপতি, এখানকার আমাদের সহসভাপতি ব্লকের আছে এবং আমি একটা শাখা সংগঠনের জেলা প্রেসিডেন্ট হিসাবে আমাকে দায়িত্বটা দিছে। আমাদের মূলত এখানে জেলা পার্টি জেলার নেতৃত্বেই হচ্ছে, দায়িত্বটা আমাদের সেইভাবে ভাগ ভাগ করে দেওয়া হবে, ওই জন্য কেউ হয়তো অন্য প্রোগ্রামে দায়িত্বে আছে, এইভাবে আমাদের কাজটা হচ্ছে, এখানে মূলত আমাদের উপরে দায়িত্ব আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা প্রস্তুতি বৈঠকে জলপাইগুড়ির নেতাদের চ্যালেঞ্জ ছুড়েও দলীয় নেতাদের মন চাঙ্গা করে তুললেন এসসি এসটি ওবিসি সেলের জেলা সভাপতি। আসন্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংযোগ যাত্রাকে সফল করে তুলতে জলপাইগুড়ি জেলার অন্যান্য স্থানের তুলনায় সদর ব্লকের বারোপেটিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল কংগ্রেসের এসসি এসটি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাসের তৎপরতা ইতিমধ্যেই ব্যাপক নজর কেড়েছে রাজনৈতিক মহলে। আগামী 29 এপ্রিল জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীন বড়বাড়ির নবযুবক সংঘের মাঠে একটি সমাবেশ বক্তব্য রাখার কথা রয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রোববার বিকেলে এই এলাকাতেই দলীয় কর্মীদের উজ্জীবিত করতে এক প্রকাশ্য সভার আয়োজন করা হয়। তৃণমূল এসসি এসটি ওবিসি সেলের পক্ষ থেকে রবিবারের এই কর্মী সভায় কারো নাম না করেও সংগঠনের সভাপতি কৃষ্ণ দাস বলেন, মানুষ ভালোবাসার কাঙাল, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন, এমন রাজনীতি করুন যাতে রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারেন। আমাদেরই অনেক নেতা আছেন যারা শহরে বলেন আমার কলকাতার সঙ্গে অনেক বড় চেন, কিন্তু সে নেতাই আবার রাত 3টে পর্যন্ত জেগে থাকে, ঘুম আসে না। শহরের মানুষ সেই নেতার পেছনে বলে এরা আবার নেতা, এমন কোনো কাজ বা রাজনীতি কেউ করবেন না। দলীয় কর্মী সভায় এলাকার তথা জেলার নেতৃত্ব কৃষ্ণ দাসের এমন বক্তব্য শোনার পর তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে এক ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেল রবিবার। অনেকে অনেক ধরনের নেতাগিরি করছে, অনেকে কথা কলকাতা মোর সেই চেন, হবে পারে ভাই,
কিন্তু মোটে তত্ত্ব আছে তুই তিনটা অবধি নিন্দি বাবা দিন না তুই একলাই বেরবা পারিস না তোর ভিতরে শান্তি নাই তুই মানসিক ভালো করে কথা কওয়া পারিস না তুই চলে গেলে সঙ্গে সঙ্গে মানসিক গালি দিয়ে কয় এই শালা নেতা রে মুই কইছি তো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের যতগুলা নেতা আছে ওদিন আই পেগাইছে মুই চ্যালেঞ্জ এখানে বসে থাকেন 5000 লোক এক ঘন্টার মধ্যে নিয়ে আসবো 5000 লোক আর ওদেরকে বলেন তো যতগুলা নেতা আছে একটা করে ব্লক দেন আমাকে দুর্বল ব্লকটা দেন দুর্বল ব্লক যে ব্লকটার মধ্যে জিততে পারে ওইটা দেন যদি জিতি বা না পারো রাজনীতি ছাড়ি দিন লোক আসিবা নাই লোক শুনবা নাই মানে লোক ভালোবাসার কাঙ্গাল লোক ভালোবাসাটা নত শিকার হয় আর হামাস এই জায়গায় এত সুযোগ পাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করার জন্য মুখ তিনবার পুরস্কার দিছে ভালো কাজ করার জন্য তিন বার পুরস্কার দিছে এইরকম মুখ্যমন্ত্রী আমাকে উঠে পামো তিন বার পুরস্কার দিছে কোন রকম যত বেশি কাজ করব তত ভালো আর বাম আমলে যত কম কাজ করবেন তত ভালো আজি অনেকে কয় যে আরো বামক নিয়ে আসি বামক জানেন বাম বাম কি জিনিস হ্যাঁ বাম কি জিনিস জানেন নাগালে জ্বালায় নাগালে বাম নাগালে জ্বালায় করে জ্বালা কি জিনিস কি সর্বনাশ আমার করে দিয়ে গেছে হ্যাঁ কাজ করবা গেলে ভুল ত্রুটি হবে অনেক আগে ভুল ত্রুটি করিছে দুই একজন করিছে তার শুধরানো পদ্ধতি চলেছে প্রক্রিয়া চলেছে কেন কো শুধরানো যায় বসুন্ধরা দিবস উপলক্ষে সিনির পক্ষ থেকে বিডিও অফিস চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি গত 22 এপ্রিল ছিল মাদার আর্থ ডে বা বসুন্ধরা দিবস এই উপলক্ষে চাইল্ড নিড এডুকেশন বা সিনি নামের এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে এই কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার দুপুরে মাল বিডিও অফিস চত্বর ও বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয় এদিন মাল ব্লকের জয়েন্ট বিডিও সঞ্জয় দত্ত অর্জুন গাছের চারা লাগিয়ে কর্মসূচির সূচনা করেন উপস্থিত ছিলেন পঞ্চায়েত উন্নয়ন আধিকারিক ডলি লেপচা সিনির পক্ষে বর্ণালী দাশগুপ্ত সহ অন্যান্যরা জয়েন্ট বিডিও শ্রী দত্ত বলেন গত 22 এপ্রিল ছিল বসুন্ধরা দিবস সেই উপলক্ষে সিনির পক্ষ থেকে গাছ লাগানো কর্মসূচি নেওয়া হয়েছে আমরাও তাতে অংশ নিয়েছি এবং পরে পরিবেশ সচেতনতার এক র্যালি বের করা হয় হ্যাঁ গত 22 তারিখ আমাদের এখানে মানে সর্বত্র আজকে পালিত হয়েছে এবং সেই মানে দিনকে সামনে রেখেই সিনি বিভিন্নভাবে সামাজিক এবং পরিবেশমূলক বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকে তো আজকে ওনারা এই কর্মসূচি নিয়েছে যে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি সেই উদ্দেশ্যে আমরা এখানে আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান করতে এসেছি সিনির জেলা কোঅর্ডিনেটর পাপাই গুহ বলেন বসুন্ধরা দিবস উপলক্ষে আমরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিবেশ বিষয়ক কর্মসূচি নিয়েছি এবং এর মধ্যে রয়েছে বৃক্ষরোপণ পরিবেশ নিয়ে প্রশ্নোত্তর প্রতিযোগিতা জল সঞ্চয় প্লাস্টিকের সামগ্রী ব্যবহার নিয়ে সচেতনতা আজ এখানে বিডিও অফিসের সঙ্গে যৌথভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন চলছে প্লাস্টিক বর্জন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা তার সাথে গাছ লাগানো জল বাঁচানো সমস্ত রকম অ্যাক্টিভিটি এবং তার সাথে কিশোর কিশোরী মেয়েদের সাথে আমরা কুইজ কম্পিটিশন পোস্টার কম্পিটিশন এই সমস্ত জিনিসের মাধ্যমে আমরা দিনটাকে মানে ইস্যু করছি আর আমাদের আজ এখানে কি অনুষ্ঠান কি প্রোগ্রাম আছে মালবাজার বিডিও অফিসের সাথে আমাদের সিনিত মানে এবং মালবাজার বিডিও অফিস উভয় মানে যৌথ কোলাবোরেশনে আমরা একটি প্রোগ্রাম করেছি যেটা গাছ লাগানো এবং কিশোর কিশোরীদের গাছ বিতরণ করা চারা গাছ বিতরণ এই এই প্রোগ্রামের দিয়ে আমরা আজকের দিনটাকে পালন করছি মৃত ব্যক্তির পাশে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি সদর ব্লকের সভাপতি শুভঙ্কর মিশ্রর উদ্যোগে সাবুল রহমান নামে এক শ্রমিক মহিতনগর এলাকায় কাজ করতে গিয়ে মারা যায় তার বাড়ি মণ্ডলঘাট অঞ্চলের বামনপাড়া এলাকায় মৃত ব্যক্তির পাশে থাকার জন্য আইএনটিটিইউসি সদর ব্লকের এক সভাপতির উদ্যোগে সেই পরিবারের হাতে বেশ কিছু খাদ্য সামগ্রী খাবার জামা কাপড় তুলে দেওয়া হয় এদিন আমরা আসছি মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপাড়া বুথের বামনপাড়ায় সাবুল রহমানের বাড়িতে আসছি এখানে সাবুল রহমান গত মাসে কাজ করতে যায় মহিতনগর কোনো এক ফ্যাক্টরিতে আসার পথে দুর্ঘটনা কোনো একভাবে তার মৃত্যু ঘটে যে কোনো মৃত্যু বেদনাদায়ক দুঃখজনক তো আমরা তখন ওর বাড়িতে আসছিলাম পরিবারের পাশে ছিলাম আমরা আমাদের আইএনটিটিইউসি শ্রমিক সংগঠন তৃণমূলের যে ব্লক সভাপতি আছে মাননীয় শ্রী শুভঙ্কর মিশ্র মহাশয় ওনার নির্দেশে আমরা
আসছি এখানে, তখনও আসছিলাম, পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছি, ঈদ উপলক্ষে আজকে আসছি। ওনার বাড়িতে ছোট ছোট দুটো বাচ্চা আছে, মা বাবা আছে, ওনার বউ আছে, তো তাদের জন্য কিছু কাপড় চোপড় এবং ঈদ উপলক্ষে কিছু খাওয়ার জিনিস এবং নগদ টাকা আমরা দিয়ে গেলাম। তো আমরা পরিবারের পাশে থাকার একটা বার্তা দিলাম শুভঙ্কর নির্দেশে, আইএনটিসি ব্লক সভাপতি ওনার নির্দেশে আমরা আসি ব্লক কমিটির পক্ষ থেকে। আমি ব্লকের জেনারেল সেক্রেটারি বিমান দে সরকার, আমার সাথে আমার বেরুবাড়ি অঞ্চল সভাপতি আইএনটিসির জয়নুল সরকার, ওরালবাড়ির অঞ্চল সভাপতি আমাদের সব্যসাচী হাজরা, আমাদের মণ্ডলঘাট অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হাবিব রহমান, আমাদের রুবেলদা বর্ষিয়ান তৃণমূল নেতা, তো আমরা সবাই আসছি এখানে। তো আমরা পরিবারকে এটাই বার্তা দিতে চাই যে শ্রমিক সংগঠন আপনাদের পাশে আছে, যেহেতু ও শ্রমিক ছিল, আর সঠিক তদন্ত যাতে পুলিশ করে আমরা এসপির কাছে যাব। আমরা ওনাদের থেকে ডায়েরির কপিটা নিয়ে নিয়েছি, আমরা এসপির কাছে যাব, এসপির কাছে আমরা দ্বারস্থ হব এবং সঠিকভাবে তদন্ত যাতে হয়ে যে কীভাবে ঘটনাটি ঘটলো। ফ্যাক্টরিতে একটা শ্রমিক কাজ করতে গেল, পরের দিন তাকে আমরা মৃত অবস্থায় পেলাম, তো কী করে ঘটলো, ফ্যাক্টরিতে কোনো কিছু হলো না, তাকে কেউ মারলো বা অ্যাক্সিডেন্ট হলো, তার যাতে পূর্ণাঙ্গ তদন্ত হয় আমরা আইএনটিসির পক্ষ থেকে এসপির কাছে এই আবেদনই করব। প্রয়োজনে আমরা মুখ্যমন্ত্রীকেও এই ব্যাপারে জানাবো এবং এই পরিবারের পাশে যাতে দল থাকে, জেলা তৃণমূল কংগ্রেস থাকে, আমরা সেই আবেদনও করব। কারণ পরিবারটি খুবই দুস্থ, ছোটো ছোটো দুটো বাচ্চা রেখে গেছে, তার ভবিষ্যৎ কী হবে, পড়াশোনা খাওয়া দাওয়া কী করে চলবে, মা বাবা ওরা বয়স্ক লোকজন, তো আমরা আইএনটিসির পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা ওর পাশে থাকার বার্তা দিলাম, ছেলে দুটোর পড়া ছেলে মেয়ের পড়াশোনার জন্য যতটুকু পারি আমরা করব এবং তাদের পাশে থাকবো। আমরা আহ্বান রাখবো জলপাইগুড়িবাসীর অন্যদের কাছেও, আপনারাও আসুন, পরিবারটির পাশে দাঁড়ান। রাজনৈতিক পরিচয় বাদ দিয়ে মানবতার পরিচয়ে এক বামপন্থী সংগঠনের প্রবীণ ক্যান্সার রোগীর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জেলা পরিষদের সহকারী সভাপতি দুলাল দেবনাথ। বাহাদুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরকার পাড়ার বাসিন্দা হেমন্ত রায় বামপন্থী কর্মচারী আন্দোলনের নেতা ছিলেন। বিগত কয়েক মাস থেকে তিনি জটিল ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বাড়িতে আছেন। পরিবারের আর্থিক সমস্যার জন্য কিছু চিকিৎসা হলেও আরও সুচিকিৎসার দরকার তার। এ খবর শোনা মাত্রই জেলা পরিষদের সহকারী সভাপতি দুলাল দেবনাথ রাজনৈতিক পরিচয়ের কথা ভুলে মানবতার পরিচয়ে তিনি হেমন্ত রায়ের বাড়িতে যান, তার সাথে ও পরিবারের লোকের সাথে কথা বলেন। পাশাপাশি হেমন্ত রায়ের চিকিৎসার জন্য সরকারের চিকিৎসা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। আপাতত বাইরে নিয়ে যাওয়ার জন্য ট্রেনের টিকিটের ব্যবস্থা করে দেন তিনি, সাথে হেমন্ত রায়ের পাশে থাকারও কথা জানিয়েছেন দুলাল বাবু। বামপন্থী সংগঠনের এক প্রবীণ নেতা দুলাল বাবুর এ কাজে যথেষ্টই সম্মান জানিয়েছেন। তাকে দেখার জন্য জেলা পরিষদের সহসভাপতি মাননীয় দুলাল দেবনাথ আসছে, তিন দিন তার সুস্থ কামনা করলেন, তার চিকিৎসার জন্য যত সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি। হেমন্ত রায় একজন গায়ক ছিলেন, সাংস্কৃতিক জগতের লোক ছিলেন এবং কংগ্রেস পার্টির মেম্বার ছিলেন, পার্টি এরিয়া কমিটি মেম্বার ছিলেন। ওনার ক্যান্সার আছে, ওনার বাড়ি হলো সরকারপাড়া বাহাদুর গ্রাম। কঠিন খাদ্যের লোভে শিশু শিক্ষা কেন্দ্রের মিড ডে মিলের খাবারের রুমে হামলা চালালো গজরাজ, সাবার করলো চাল, পাশাপাশি এলাকার তিনটি শ্রমিক আবাসকেও গুড়িয়ে দেয় হাতিটি। শিশুদের নিয়ে পালিয়ে কোনো ক্রমে প্রাণে বাঁচেন কয়েকজন। রবিবার রাত্রে ঘটনাটি ঘটে মেটলি ব্লকের আইবিল চা বাগানের ডাঙ্গি ডিভিশনে। ঘটনায় সমগ্র বাগানে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। জানা যায় রবিবার প্রায় দেড়টা নাগাদ সংলগ্ন খড়িয়ার বন্দর জঙ্গল থেকে একটি হাতি বের হয়ে আসে ডাঙ্গি ডিভিশন এলাকায়। হাতিটি প্রথমে এলাকার শিশু শিক্ষা কেন্দ্রের রান্নাঘরে হামলা চালায়, ঘরের দেওয়াল ভেঙে মজুদ চাল সাবার করে। এরপর হাতিটি চলে যায় সংলগ্ন পুনিয়া লাইন শ্রমিক মহল্লায়, সেখানে পরপর হামলা চালিয়ে হিরালাল খেড়িয়া, সুভাষ মিঞ্জ এবং রেনু ওরাওয়ের শ্রমিক আবাসে হামলা চালায় হাতিটি। আবাস ভেঙে ঘরে মজুদ খাদ্যদ্রব্য সাবার করে, নষ্ট করে খাবার আসবাবপত্র সহ যাবতীয় সামগ্রীও। ঘটনায় সর্বশান্ত হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত শ্রমিকরা। রাত্রি অবশ্য খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা খবর পেয়ে এলাকায় আসে এবং হাতিটিকে জঙ্গলে পাঠায়। শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকা প্রেমিকা টোপ্পো বলেন, এর আগেও বিদ্যালয়ের একটি ঘরে হামলা চালিয়েছিল হাতি।
সেটা এখনো মেরামত হয়নি। এবার রান্নাঘরে হামলা চালালো, ঘরে মজুদ কিছু চাল সাবার করে হাতিটি। বিষয়টি ব্লক প্রশাসনকে জানানো হবে। এদিকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা যাবতীয় ক্ষতিপূরণ দাবি করেছেন। বাগানের তরফে অবশ্য শ্রমিক আবাস মেরামত এবং ব্যবস্থা করা হবে। বন দপ্তরের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট ফর্মে ক্ষতিপূরণের আবেদন করা হলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হবে। না जैसे ही वहाँ पर तोड़ के मैंने मेरा साला को बोला कि क्यों गाली कर रहा है, ऐसे बोला, देखा नहीं था हाथी उधर घुसा हुआ है। तब उसके बाद में हाथी तो बाहर निकल गया था, तो मेरा साला ने चिल्लाया इसी खराब खराब भाषा से चिल्लाया। तब उसके बाद में डायरेक्ट यहाँ पर पहुँच गया और मैं दोनों बच्चे को लेकर इधर से भाग गया। आप क्या सो रहा था यहाँ पर घर पे? हाँ, बच्चा को लेकर। हाँ, बच्चा का कितना उम्र है? ये दो ही बच्चे हैं। अच्छा अच्छा, एक का सात है यार, एक का चार है। चार है ना। फिर क्या किया जब हाथी आया? क्या करूँगा, ये लोग को तो भगाना पड़ेगा ना। बच्चा को लेके भाग गया फिर? हाँ, पीछे का, पीछे से। हाँ, पीछे वाला दरवाजे से। अच्छा अच्छा, फिर हाथी आके क्या किया, खटे किया आपका? यहाँ पर चावल था, आटा था, सभी को तोड़ के खाया। और टीवी भी देख रहे थे यहाँ पर? हाँ, टीवी भी। टीवी रखता था ना, अलमारी भी है यहाँ पर। हाँ, रात को फॉरेस्ट आया है क्या? आया था। तो आपका ये जो खती हुआ है, क्या चाहते हैं आप अभी? ये दे देने से ठीक है, मेरा मेरा अपन 14,500 का टीवी की ना हुआ है। अच्छा अच्छा, गोदरेज भी तो खराब हो गया, शोकेस भी खराब हो गया। तो आप क्या बगान में काम करते हैं क्या? हाँ। अच्छा, क्या नाम है आपका? सुभाष सिंह। और ये क्वार्टर तो लेबर क्वार्टर है ना? ना ना, ये तो मैंने बना है, सपना बना है। মালচিং পদ্ধতিতে তিন ফসলা জমিতে উচ্চ ফলনশীল তরমুজ চাষ করে ভালো ফলন পাওয়ার পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হতে চলেছেন জলপাইগুড়ি সদর ব্লকের সন্ন্যাসীপাড়া এলাকার জনৈক চাষী জয়চাঁদ মৈত্র। এবছর জয়চাঁদ বাবু তার নিজস্ব 5 বিঘা জমিতে উচ্চ ফলনশীল বিদেশি তরমুজ চাষ করেছেন। জয়চাঁদ বাবু পেশায় একজন বিদ্যালয় শিক্ষক হলেও কৃষি কাজে সমান পারদর্শী, পশু প্রতিপালনেও তার যথেষ্ট সুনাম রয়েছে। জয়চাঁদ বাবু বলেন, এবছর তিনি 3 ফসলা জমিতে পরীক্ষামূলকভাবে বিদেশি জাতের তরমুজ চাষ করেছেন। প্রথমবারই বাজারে ভালো দাম পেয়ে তিনি অনেকটাই খুশি। তিনি আরো বলেন, জৈব ও রাসায়নিক প্রয়োগ এবং সঠিক পরিচর্যার ফলে তিনি সাফল্য পাচ্ছেন। আগামী দিনে আরো বেশি করে তরমুজ চাষ করবেন বলেও তিনি জানান। এটা সরস্বতী প্রজাতি, থাইল্যান্ডের কোম্পানি। এটা মালচিং পেপার দিয়ে তারপরে আগে চারাটা উঠিয়েছিলাম, তারপরে ভালো, মানে এটা যদি ঠিকঠাক মতো করা যায়। প্রথম চাষ আমার কিছুটা ভুল ত্রুটি ছিল, কোম্পানির লোক ঠিকঠাক মতো বলতে পারেনি। তবে নিজের অভিজ্ঞতাতে যা বুঝলাম, এটা যদি কৃষকরা ঠিকঠাক মতো করতে পারে এবং সময় অনুযায়ী, তাহলে ভালো প্রফিটেবল। অন্যতম এটা ভালো চাহিদা এবং এটা খুব মিষ্টি। এমনি সমস্ত খরচা বাদ দিয়ে ওই ইসে থেকে আমাকে 11.5 টাকা কিলো দিব পার কিলো। আমি টোটাল 10 বিঘা জমি করেছি। এমনি গোবর দিয়েছিলাম 1 ট্রলি করে 5 বিঘাতে, আর জৈব সার 1 বস্তা, আর বাকি সার খুব বেশি লাগে না, 1 বস্তা 10 সাবিজ, 1 বস্তা ফসফেট বিঘা প্রতি। এখন সেইভাবে টোটাল বিক্রি হয়নি, তো হবে না, এই 40-50 হবে বিঘাতে। বিভিন্ন মার্কেটে আসাম যাচ্ছে, এসে আমাদের বাংলার বিভিন্ন জায়গা যাচ্ছে। আমরা এমনি আজকে, যেমন আজকে 2-7 টন মাল যাবে, তাতে ওই গদিতে দিচ্ছে, হ্যাঁ লাভ আছে, ঠিকঠাক মতো করতে পারলে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল সিলিগুড়ি ক্যাম্পাস ইজ লোকেটেড এট আম্বারি, হুইচ রিফ্লেক্টস আ ভাইব্রেন্ট মডার্ন স্টাইল উইথ অল দ্য লেটেস্ট ফ্যাসিলিটিস। We impart innovative world-class education through modern teaching pedagogy and state-of-the-art facilities. We follow CBSE curriculum, offer holistic development to the children in safe, caring environment. DWPS announces admission open for the upcoming session 2023-24 from nursery to grade 9. আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! আপনাদের শহর জলপাইগুড়িতে এবার নতুন লোকেশনে বেগুনটারি মোড়ে চলে এসেছে fakeman.com। এখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে আপনার মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার রিপেয়ারিং করা হয়।
এখানে আপনার বিভিন্ন কোম্পানির মোবাইলের সমস্ত হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমস্যা ইম্পোর্টেড কেমিক্যাল এবং মেশিনের সাহায্যে ওয়ারেন্টি সহ রিপেয়ারিং করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের মোবাইলের কভার পেয়ে যাবেন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা বেগুনটারি মোড়। জেলা জুড়ে স্কুল বন্ধ রুখতে ডিপিএসসি অভিযান কর্মসূচির ডাক ভারতের ছাত্র ফেডারেশনের জলপাইগুড়ি জেলা কমিটির। সোমবার বিকেলে ডিবিসি রোডের জেলা দপ্তরের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচির কথা জানালেন জেলা সহসম্পাদক অনুভব দে। তিনি বলেন, জেলা কমিটির পক্ষ থেকে আগামী 26 এপ্রিল ডিপিএসসি অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ কিছু কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। রাজ্যের পাশাপাশি জলপাইগুড়ি জেলায়ও স্কুল বন্ধ হতে চলেছে। স্কুল বন্ধ করা হচ্ছে ছাত্র স্বার্থ বিরোধী একটা সিদ্ধান্ত বলে তিনি জানান। জলপাইগুড়ি জেলায় বহু চা বাগানের পাশাপাশি গ্রামে একটি করে স্কুল রয়েছে, সেগুলো বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। স্কুল বন্ধ রুখতে ডিপিএসসি অভিযানের ডাক দেওয়া হয়েছে। প্রায় জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে আগামী 26 এপ্রিল আমরা ডিপিএসসি অভিযানের সিদ্ধান্তে এসেছি। আমাদের জেলা জমায়েত আমরা ডিপিএসসি অভিযানে যাব। তার মেন কারণ হচ্ছে একটাই, আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, সংবাদ মাধ্যম বা সরকারি নির্দেশিকা যাই বলুন, একটা বেশ কিছু ক্রাইটেরিয়া নির্ধারণ করে দেওয়া হয়েছে। তার সেই সমস্ত ক্রাইটেরিয়া যে সমস্ত স্কুল পুরো করবে না, সেই সমস্ত স্কুলগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের জলপাইগুড়ি জেলায় 219টি এমন স্কুল আছে, গোটা রাজ্যে 8207টা স্কুল। আমরা এসএফআই মনে করি স্কুল বন্ধ করা হচ্ছে ছাত্র স্বার্থ বিরোধী একটা সিদ্ধান্ত। আমাদের জলপাইগুড়ি জেলার এরকম বহু চা বাগান আছে, বহু গ্রাম আছে যেখানে একটা মাত্র স্কুল, সেটা বন্ধ করার মুখে। আমরা এরই প্রতিবাদে ডিপিএসসি অভিযানে যাব আগামী 26 এপ্রিল। এবং আমরা পরিষ্কার একটা কথা এসএফআই জানিয়ে দিতে চাই যে কোনো রকম কোনো স্কুল বন্ধ করা চলবে না। অনেক স্কুলে দেখতে পাচ্ছি যে ছাত্র নেই, বা ছাত্র নেই কেন, কোনো অন্য স্কুলে তারা ভর্তি হচ্ছে, বেসরকারি স্কুলের দিকে যেতে হচ্ছে, কারণ সেই স্কুলে পঠন পাঠনের উপযুক্ত পরিকাঠামো নেই। অভিভাবকরা এই কারণে তাদেরকে পয়সা খরচা করে বেসরকারি স্কুলে ভর্তি করতে হচ্ছে। একে লকডাউনের পর মানুষের আর্থিক একটা যে ভিত্তি, সেটাও অনেকটাই দুর্বল হয়েছে। আমরা এসবে মনে করি এটা শিক্ষাকে বেসরকারিকরণ এবং শিক্ষাকে একটা সম্পূর্ণ মানে সাধারণ মানুষের আয়ত্তের বাইরে নিয়ে যাওয়ার একটা প্রয়াস। অনেক স্কুলে শিক্ষক নেই, আমাদের দাবি এটাই যে যত শিক্ষকে শূন্য পদ রয়েছে, সেই শূন্য পদগুলো একদম দুর্নীতিহীনভাবে অবিলম্বে সেগুলোকে পূরণ করতে হবে, যাতে স্কুলগুলো পরিকাঠামো এবং তাদের যে শিক্ষাদান সেগুলো যেন ভালোভাবে চলতে পারে। কতগুলি স্কুল আছে এরকম জলপাইগুড়ি জেলায়? 218টি প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুল এবং দু একটি উচ্চ মাধ্যমিক স্কুলও আছে আমাদের কাছে থাকা তালিকা অনুযায়ী। জলপাইগুড়ি শহরে একটি হাই স্কুল আছে মেহেরুননেসা, যেটা এই তালিকায়। জলপাইগুড়িতে আদরপাড়া চত্বরে যে তিনটি প্রাইমারি স্কুল, সেই তিনটি প্রাইমারি স্কুলও আছে। এবং ডুয়ার্সে বেশ কিছু বাগান আছে বা বেশ কিছু গ্রামাঞ্চল আছে যার সবকটি স্কুল বন্ধ হচ্ছে। উদাহরণ হিসাবে ডুয়ার্সের দেবপাড়া চা বাগানের নাম বলবো, যেখানে দুটো স্কুলের মধ্যে দুটো স্কুলই বন্ধ হচ্ছে। মানে কিসের দাবিতে ডিপিএসসি অভিযান আপনাদের? সমস্ত স্কুল যেগুলো বন্ধ করার তালিকায় সরকারের আছে, সেই সমস্ত স্কুল আমরা বন্ধ করতে দেব না এই দাবিতে, অর্থাৎ স্কুল বন্ধ করার প্রতিবাদে আমাদের এই ডিপিএসসি অভিযান 26 এপ্রিল। পূর্ব ঘোষণা মতো আমেরিকার একটি বহুজাতিক এনজিও এবং জলপাইগুড়ির ক্ষুদ্র চা চাষী সমিতির যৌথ উদ্যোগে চা শ্রমিকদের জন্য চক্ষু পরীক্ষা শিবির এবং স্বল্প মূল্যে চশমা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হলো সোমবার। জেলার বিভিন্ন ব্লকে এদিন থেকে শুরু হয়েছে এই কর্মসূচি। আগামী 4 মে পর্যন্ত এই শিবিরগুলি চলবে চাউলহাটি, জহুরি তালমা, রন্ধামালি, ধাপগঞ্জ, বাহাদুর, বেরুবাড়ি, নতুন বস্তি, পানবাড়ি, লাটাগুড়ি, ধূপগুড়ির মতো প্রত্যন্ত গ্রামে। আজ শিবিরের উদ্বোধন হয় কুকুরজান গ্রাম পঞ্চায়েতের সারিয়ামে। শিবিরে 107 জন ক্ষুদ্র চা চাষী এবং তাদের শ্রমিকরা চোখ পরীক্ষা করান এবং 67 জনকে চশমা দেওয়া হয়। জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী বলেন, ছোট চা বাগানের শ্রমিকরা আমাদের পরিবারের সদস্য।
স্বল্পদৃষ্টি ও অপরূপ ভবিষ্যৎ। এই প্রজেক্টের মাধ্যমে প্রথম দফাতে আমরা 1500 জন চা চাষি এবং শ্রমিকদের চোখ পরীক্ষা করাবো এবং পরবর্তীতে এটাকে আরো বৃদ্ধি করব। জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতি এবং ভিশন স্প্রিং নামে একটি আমেরিকান বহুজাতিক এনজিও, তাদের সাহায্যে আমরা জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকে, বিভিন্ন প্রত্যন্ত গ্রামে আমরা একটা চক্ষু নিরীক্ষণ শিবির এবং বিনা মানে 80 টাকাতে নামমাত্র মূল্যে ক্ষুদ্র চা চাষি, তাদের পরিবার এবং আমাদের শ্রমিক এবং তাদের পরিবারদের জন্য আমরা একটা এরকম শিবিরের আয়োজন করেছি। এরকম 15টা শিবির চলবে এবং এর ফলে প্রায় আমরা 1500 ক্ষুদ্র চা চাষি, তার শ্রমিক এবং তাদের পরিবারদেরকে আমরা এই পরিষেবা দিতে পারব। এবং আমরা মনে করি এর ফলে কি হবে, চা চাষিদের যে মানে বা চা শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়বে, গুণগত মানও বৃদ্ধি পাবে। কেননা একটা রিসার্চে দেখা গেছে যে এই চোখের সমস্যার জন্য উৎপাদনশীলতা এবং পাশাপাশি গুণগত মানও অনেক পরিমাণে হ্রাস পাচ্ছে। তা আমাদের এই ধরনের মহৎ উদ্যোগের দ্বারা যেমন চা শ্রমিকরা লাভবান হবে, চা চাষিরা লাভবান হবে। এসএফআই ডিওয়াইএফআই এর পক্ষ থেকে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় বিক্ষোভ। ছাত্র যুব মহিলা সংগঠনের ডাকে দুর্নীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনে গ্রেফতার হওয়া 10 জন ছাত্র যুব কমরেডদের মুক্তির দাবিতে এসএফআই ডিওয়াইএফআই এর পক্ষ থেকে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় বিক্ষোভ দেখানো হয়। সংগঠনের নেতৃত্বরা বলেন পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে কৃতদাসের মতো আচরণ করে যাচ্ছে। এদিকে শাসক দলের নেতা বলে সুইসাইড নোটের নাম থাকা সত্ত্বেও পুলিশ তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিতে পারছে না। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর জেলা সম্পাদক প্রদীপ দে, এসএফআই এর রাজ্য কমিটির সদস্য প্রভাকর সরকার, ছাত্র যুব নেতৃত্ব সুভায়ু পাল, পাপাই মোহাম্মদ, সাগর ভৌমিক, আব্দুল করিম, পলাশ সরকার, সুরজ দাস, বেদব্রত ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব। রেলগাড়ির ধাক্কায় গুরুতর আহত হলো এক যুবক। মালবাজার মহকুমার বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের চানমারি এলাকার ঘটনা। রবিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। আহত যুবকের নাম ঋত্বিক ওরাও, বাড়ি বাগড়াকোট এলাকার ওয়াশা বাড়িতে। ঋত্বিকের প্রতিবেশী বাবলু লাকড়া বলেন, রবিবার রাতে ওয়াশা বাড়ি থেকে আমরা একটি ছোট গাড়ি করে সরস্বতীপুর চা বাগানে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলাম। বাগড়াকোটের কাছে চানমারি এলাকায় আমাদের গাড়িটি দাঁড়ায়, কারণ চানমারি এলাকা থেকে আরো কয়েকজন আমাদের সাথে সরস্বতীপুর বিয়ের অনুষ্ঠানে যাবে বলে আমাদের গাড়িটি চানমারি এলাকায় জাতীয় সড়কের পাশে দাঁড়িয়েছিল। সে সময় আমাদের গাড়িতে বসে থাকা ঋত্বিক ওরাও গাড়ি থেকে নেমে রেল লাইন পার করে চানমারির লোকজনকে আনছিল। সে সময় শিলিগুড়ির দিক থেকে হঠাৎ একটি রেলগাড়ি ধাক্কা মেরে মালবাজারের দিকে চলে যায়। ওই যুবক রেলগাড়িটি দেখতে না পারায় এই দুর্ঘটনা বলে জানা গেছে। সে সময় অন্যান্যরা গুরুতর আহত ঋত্বিককে উদ্ধার করে ওদলাবাড়ি হাসপাতাল এবং পরে শিলিগুড়িতে রেফার করা হয় তাকে। জানা গেছে ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক। হামলোক তো শাদি যা রে থে ওয়াসাবাড়ি সে হামলোক নিকলে থে শাদি কে লিয়ে सरस्वतीपुर शादी जा रहे थे और चानमारी से भी बागड़ाकोट जो चानमारी है वहाँ से भी इनका अपना रिलेटिव 2 जन लेडीज़, एक उनकी बड़ी और एक उनका बड़ा है, वो आ रहे थे उधर से। तो ये लड़का साथ में ही, हम मेरे साथ में ही ड्राइवर सीट के बगल में बैठा था वो। तो ये अपने से आप गाड़ी में बैठे हुए, उसको गर्मी लगा होगा, वो निकल के बाहर टहल रहा था। टहलते टहलते ये क्या किया, ये चनवारी हम लोग यहाँ पे चनवारी यहाँ पे जो हनुमान मंदिर है वहाँ पे खड़े थे, तो ये लड़का उस पर गया। उस पर जाने के बाद में उनके आदमी से मिलने के बाद में वो रिटर्न आ रहा था। रिटर्न आते समय क्या हुआ, ये ट्रेन को ध्यान भी नहीं दिया क्या, मैं भी देख तो नहीं पाया, मैं गाड़ी में बैठा हुआ था। तो गाड़ी में बैठा हुआ था तो उनकी जो गार्जियन है वो चनवारी वाली जो है बड़ी, जो हम लोग बड़ी बोलते हैं, वो आई बोल रही बाबू बाबू ऐसा हो गया, गाड़ी में घटना हो गया, ट्रेन मार दिया। तो हम लोग जाके दौड़ के जाके देखते हैं तो लड़ा बच्चा साइड में फेंका हुआ है, मतलब कि गिर के पड़ा हुआ है। तो हम लोग वहाँ से फटाफट उठा के हम लोग अभी उदलाबड़ी हॉस्पिटल लेके आए हैं अभी यहाँ से। उसका नाम ऋतिक उराव, उसका घर वासाबड़ी माना लगे। আমের ফলন দারুণ বেড়েছে এবছর, ফলে বাইরের আম অনেকটাই কম দামে পাওয়া যাবে বলেই মনে করছেন অনেকেই। বাইরের জেলাগুলো থেকে যে সমস্ত আম বাজারে ছেয়ে গেছে সেগুলো হলো বেগুনফুলি, লালমনি, গোলাপ খাস ইত্যাদি। এই সমস্ত আমের কেজি 100 টাকার ওপরে, তাই এখন মানুষের চাহিদা কিছুটা হলেও কম রয়েছে এই সমস্ত আমের। কারণটা হলো এই সমস্ত আমের দাম কিছুটা হলেও বেশি রয়েছে এখন বাজারে, তবুও ফলের বাজারগুলো লাল আমে ভরপুর হয়ে আছে। আম তো সিজনারি কি শুরু হয়েছে এখন, আম কি আম এনেছেন এখন? আছে বেগুনফুলি, আছে লালমনি, আছে গোলাপ খাস, আছে। হ্যাঁ,
বিক্রি হচ্ছে। এখন বেগুন ফুলি বিক্রি হচ্ছে 120 টাকা, লালমনি বিক্রি হচ্ছে 150 টাকা, গোলাপ কাক বিক্রি হচ্ছে 200 টাকা। এখনো তো পুরোপুরি আসে না, এখনো পুরোপুরি খাচ্ছে না আসলে। কবে নাগাদ আসবে? মোটামুটি এরপরে ভালো হবে আমের ফসল। এবছর অনেক ফসল আছে, এবার দাম অনেক কম হবে। এবার কি আশা করা যাচ্ছে আমের দাম? আমের দাম অনেক কম হবে, ফসল প্রচুর আছে। এখন গতবার এই সমস্ত আমের দাম কত এরকমই ছিল? এবার যে আশা কম করছে দাম, হ্যাঁ মালদা কৃষ্ণনগর এইসব আমের দাম অনেক কম হবে। এবছর ওইসব পাম প্রচুর ফলন হয়েছে, তো এবার কম হবে। কত করে হতে পারে আপনারা? এবার খুব খুব কম হলে 30-40 টাকা কেজি আম বিক্রি হবে। এবার এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আহার বিলাসী জলপাইগুড়িবাসীর জন্য একটি অত্যন্ত সুখবর, চলে আসুন দিল্লি 6 ফুড প্লাজাতে। এখানে পিওর মাটন বিরিয়ানি পেয়ে যাবেন মাত্র 130 টাকায়, থাকছে ভেজ ফ্রাইড রাইস ও চিলি চিকেনের কম্বো মাত্র 90 টাকায়, এছাড়াও চিলি চিকেন 70 টাকা প্লেট, এগ চিকেন বিরিয়ানি 90 টাকা, চিকেন বিরিয়ানি 80 টাকা, ডাবল এগ বিরিয়ানি 70 টাকা এবং ডাবল আলু বিরিয়ানি মাত্র 60 টাকায়। সুলভ মূল্যে সুস্বাদু খাবারের বিপুল সম্ভার নিয়ে আপনাদেরই অপেক্ষায় দিল্লি 6 ফুড প্লাজা, ডিভিসি রোড, জলপাইগুড়ি, সরকার পেট্রোল পাম্পের ঠিক পেছনে। উড়াল পুলের দুদিকে সার্ভিস রোড বেহাল, আন্দোলনে সিটুর ই রিক্সা ইউনিয়ন। জলপাইগুড়ি শিলিগুড়ির মধ্যেকার জাতীয় সড়কের ওপর উড়াল পুলের দুদিকে পথ চলাচলের অযোগ্য, এমন দাবি তুলে সোমবার সিপিআইএম দলের শ্রমিক সংগঠন সিটু অনুমোদিত ই রিক্সা চালক ইউনিয়নের পক্ষ থেকে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এই আন্দোলন প্রসঙ্গে সংগঠনের সম্পাদক শুভাশিস সরকার বলেন, আজকের এই আন্দোলনের পরেও যদি সার্ভিস রোড ঠিকঠাক না হয় তাহলে আগামীতে বড় ধরনের আন্দোলনের পথে যাবে এই সংগঠন। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। আগামী 29 এপ্রিল অভিষেক ব্যানার্জির জনসংযোগ যাত্রার পথে সভা করার কর্মসূচি রয়েছে জলপাইগুড়িতে। সোমবার তারই প্রস্তুতি পর্বের পরিদর্শন গোয়েন্দা দপ্তর সহ পুলিশ প্রশাসনের। উপযুক্ত পরিকাঠামো না থাকায় কিছু স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, তার বিরোধিতা করে 26 এপ্রিল ডিপিএসসি অভিযান কর্মসূচির ডাক ভারতের ছাত্র ফেডারেশনের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।